নানা দেশের রূপকথা গল্পে আজকের গল্প অপূর্ব অজগর এটি দক্ষিণ আফ্রিকার একটি রূপকথার গল্প দক্ষিণ আফ্রিকার রূপকথার গল্প অপূর্ব অজগর এক ছিল সর্দার অসুস্থ হয়ে পড়ায় তাকে সারা দিন কুটিরেই থাকতে হতো সর্দার ছিল সকলের প্রিয় গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে সারিয়ে তুলতে পারল না কত শেকড় বাকড় এনে মধুর সঙ্গে সেদ্ধ করে খাওয়ালো কত তাবিজ মাদুলি পরালো মন্তঃপুত চূর্ণ দরজায় ছিটিয়ে দিল মন্তপুত গান গাইল রোজ রাতে কত ঢাক ঢোল বাজলো তার অসুখকে তাড়িয়ে দেবার জন্য কিন্তু তাতেও কোনো উপকার হওয়া তো দূরের কথা সর্দারের অবস্থা বরং আরও খারাপের দিকেই যেতে হতাশ হয়ে উঠল গ্রামবাসীরা বলল হায় হায় সর্দারকে বুঝি আর বাঁচানো যাবে না একদিন এক বিদেশি সেই গ্রামে এসে শুনল সেখানেই সর্দার অত্যন্ত অসুস্থ শুনে সে বলল তা আপনারা গুণী অজগরকে ডেকে আনছেন না কেন যে কোনো অসুখই সে সারিয়ে তুলতে পারে এমনকি যে অসুখ সব থেকে মারাত্মক তাও শুনে গ্রামবাসীরা সেই অজগর সম্বন্ধে আরও খবর জানতে চাইল তখন বিদেশি দূরে একটা জায়গা দেখিয়ে বলল ওই পর্বতের মাঝামাঝি যেখানে একটা পাথর উঁচু হয়ে আছে তার নিচে একটা গুহা আছে গুনি অজগর সেই গুহায় বাস করে গ্রামবাসীরা বলল তা আমরা যদি তাকে গিয়ে বলি আমাদের সর্দার খুব অসুস্থ তাহলে সে কি আসবে বিদেশি বলল হ্যাঁ আসবে তবে তাকে নিয়ে আসার জন্য গ্রামের সবথেকে বড়ো বীরকে পাঠাতে হবে কারণ দূরত্বটা অনেকখানি আর অজগরটা অতি ভয়ঙ্কর দেখতে সর্দারের ছেলের ধারণা ছিল তার সমান বীর গ্রামে আর একজনও নয় তাই সে যাত্রা করলো সেই গুহার উদ্দেশ্যে চলছে তো চলছে চলছে তো চলছে শেষ পর্যন্ত সে সেই গুহাটার সন্ধান পেল গুহার মুখে দাঁড়িয়ে সে সুর তুলে ডাকল গুনি জগর জগর আমাদের একটা উপকার করবে ভাই আমাদের সর্দার মারা যেতে বসেছেন সারিয়ে তুলবে তাকে গাছপালার ভিতর দিয়ে প্রচুর আওয়াজ তুলে একটা অজগর সেই গুহা থেকে পিছলে বেরিয়ে এলো অজগরটা গাছের গুড়ির মতো মোটা হিসিস করে বলে উঠল যাব নিশ্চয়ই যাব তোমাদের সর্দারকে সারিয়ে তুলতে তা আমি তোমার শরীরে জড়িয়ে থাকি আমাকে নিয়ে তুমি সর্দারের কাছে চলো এই বলে সেই প্রকাণ্ড সাপ তার কোমরে জড়াতে শুরু করলো কিন্তু এতটা সেই সর্দারের ছেলে আর সহ্য করতে পারলো না তীক্ষ্ণ চিৎকার করে অজকরকে শরীর থেকে ঝেড়ে ফেললো বলল না 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 আমি তোমাকে বয়ে নিয়ে যেতে পারবো না আমি আগে যাচ্ছি তুমি আমার পিছনে পিছনে আসো এ কথায় অজগর অত্যন্ত ক্রুদ্ধ হলো সে বলল যারা ভীরু তাদের জন্য আমি কিচ্ছু করবো না দিয়ে দাও তোমার যা কিছু আছে সর্দারের ছেলে ভয়ে ভয়ে তাকালো অজগরের দিকে হঠাৎ অজগরটা হাঁ করলো আর প্রবল ঝড়ের মতো আওয়াজ তুলে এক নিঃশ্বাসে সর্দার পুত্রের সব পোশাক অলংকার টেনে নিল তারপর সর্দার পুত্রকে বলল যাও এখন এ সবই আমার ভীষণ আতঙ্কে পাগলের মতো হয়ে সে গ্রামে ফিরে গেল তারপর সব কথা খুলে বলল। তখন আর এক এগিয়ে এলো বিখ্যাত শিকারী সে সেও নিজেকে অত্যন্ত সাহসে বলে মনে করত তাচ্ছিল্যের সঙ্গে বলল। যাব আমি ঠিক অজগরকে নিয়ে আসব। ভয় করব না ভারী তো একটা সাপ গেল সে গুহার সামনে সুর তুলে ডাকল গুনি অজগর গুনি অজগর আমাদের সর্দার মৃত্যু এসো তুমি সারিয়ে তোলো তাকে বেরিয়ে এলো এক প্রকাণ্ড অজগর সেই সঙ্গে কত পাথরও গড়াতে গড়াতে বেরিয়ে এলো তাকে দেখেই তো শিকারি অবাক হয়ে পিছিয়ে এলো যাবো নিশ্চয়ই যাব তোমাদের সর্দারকে সারিয়ে তুলতে হিস করতে করতে সাপটা বলল এক্ষুনি আমাকে তুলে নিয়ে তার কাছে যাও এই বলে সে বিট্টির কাছে এগিয়ে গিয়ে মাথা তুলল কিন্তু সাপটাকে তার কোমরে জড়িয়ে ধরার সুযোগ না দিয়েই শিকারী ভয়ে বলে উঠল না না আমি এগিয়ে যাচ্ছি তুমি আমার পেছনে পেছনে এসো এবারেও যত পোশাক যত অলঙ্কার সবই তার শরীর থেকে খুলে নিয়ে সপাটে সাপটা জমা করলো পাশে বলে উঠল ভিরু কোথাকার যারা ভিরু তাদের জন্য আমি কিচ্ছু করব না ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে শিকারী গ্রামে ফিরল সে বলল সাপটা প্রকাণ্ড বড় আর ভারী কারো পক্ষেই ওকে বয়ে নিয়ে আসা সম্ভব নয় তখন আর একজন শিকারী বলল সে যাবে কোনো কিছুকেই সে ভয় করে না কিন্তু দেখা গেল সে শিকারীর থেকেও ভীরু প্রাণপণে দৌড়াতে দৌড়াতে গ্রামে পৌঁছাবার আগে পর্যন্ত তার খেয়ালই ছিল না যে তার সব জামা কাপড় আর অলঙ্কার তাকে খুঁয়ে আসতে হয়েছে এদিকে সর্দারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবং কোনো চিকিৎসাতেই তার কোনো রকম উন্নতি হচ্ছে না এভাবে চললে তার সেরে ওঠা একেবারেই অসম্ভব সর্দারের ছিল এক মেয়ে যখন সব শুনল সে উঠে দাঁড়ালো বলল সবাই কাপুরুষ এভাবে আমি আমার বাবাকে মরতে যেতে দেব না যখন জানি সেই অজগরকে নিয়ে এলে বাবা সেরে উঠবে তখন আমি নিজেই গিয়ে নিয়ে আসব তাকে যারা অজগরকে আনতে গিয়েছিল এ কথা শুনে তারা বলে উঠল না না তা সম্ভব না তুমি জানো না সে কি প্রকাণ্ড তোমাকে মেরেই ফেলবে একেবারে সর্দারের মেয়ে কিন্তু তাদের কথা গ্রাহ্য করল না পরের দিন ভোরে অজগরের গুহা লক্ষ্য করে এগিয়ে চলল গুহার সামনে পৌঁছে সে ডাকল গুনি অজগর গুনি অজগর সাহায্য করবে আমাকে আমার বাবা মৃত্যুসজ্জায় তোমার সাহায্যে আমি তাকে সারিয়ে তুলতে চাই সাপটা যখন গুহা থেকে বেরিয়ে এলো তাকে দেখে মেয়েটি ভয়ে কেঁপে উঠল কিন্তু তবুও সে পালাল না দাঁড়িয়ে রইল শক্ত হয়ে অজগর বলল এ কি ভীরু লোকগুলো কি না শেষ পর্যন্ত একটা মেয়েকে পাঠালো তা তুমিও কেন ওদের মতো পালাচ্ছ না শুনি সর্দার কন্যা বলল আমি এসেছি তোমাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তুমি আমার শরীরে জড়িয়ে থাকো এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাবো বাবার মৃত্যুর আর দেরি নেই তখন অজগর তার বিরাট শরীর দিয়ে কি জড়াতে থাকলো তার মাথাটা মেয়েটিরও মাথা ছাড়িয়ে উঠল সে বলল বেশ আমি প্রস্তুত নিয়ে চলো আমাকে অত ভারী অজগরকে বহন করে মেয়েটি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে পৌঁছে গেল লোকজনকে ডেকে বলল এনেছি এনেছি গুনি অজগরকে কি বাবা বেঁচে আছেন তো এখনো। অজগরকে দেখা মাত্র অর্ধেকেরও বেশি লোক ভয়ে চিৎকার করে পালিয়ে গেল তখন অজগরকে নিয়ে মেয়েটি সোজা তার বাবার কাছে চলে গেল তার বাবা যেভাবে একেবারে চুপচাপ শুয়ে আছে একটুও নড়াচড়া করছে না তা দেখে তার ভয় হল বাবার বুঝি মৃত্যুই হয়েছে তখন অজগরটি ধীরে ধীরে মেয়েটার শরীর থেকে পাক খুলে বেরিয়ে এলো আর এগিয়ে গেল সর্দারের বিছানার কাছে কিছুক্ষণ ধরে সে নিজেকে তৈরি করলো আর সর্দারের মাথার উপর মাথা দোলাতে থাকলো কিছুক্ষণ পরেই সর্দার উঠে বসলো চোখ রোগ বলে উঠল এ কি আমি কি এতক্ষণ ঘুমিয়ে কাটিয়েছি তবে কি আমার অসুখ করেছিল মেয়েটি বলল হ্যাঁ বাবা তোমার খুব অসুখ করেছিল এই অজগর তার বিশেষ গুণে তোমাকে সারিয়ে তুলেছে তখন অজগর বলল এবার আমাকে গুহায় ফিরে যেতে হবে আমি তোমার শরীরে জড়িয়ে থাকি দিনের আলো থাকতেই তুমি আমাকে গুহাই দিয়ে আসবে এই বলে সে আবারও তেমনি করে মেয়েটির কোমর জড়িয়ে ধরল বেশি দেরি হবে না বাবা কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে আসব এই বলে মেয়েটি অজগরকে নিয়ে তার গুহার দিকে এগিয়ে চলল তখনও সর্দারের ভালো করে ঘুম ভাঙেনি ধন্যবাদ তোমাকে অজগর ধন্যবাদ অসংখ্যবার মেয়েটি কথাটি বলল তুমি যে বাবাকে সারিয়ে তুলেছ সেজন্য তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ অজগর বলল কিন্তু তুমি যদি এরকম সাহস দেখাতে না পারতে তাহলে তাকে সারিয়ে তোলা আমার পক্ষে সম্ভব হতো না গুহার মুখে পৌঁছালে সাপ মেয়েটি শরীর ছেড়ে বেরিয়ে এলো আর খুব তাড়াতাড়ি গুহার ভিতরে চলে গেল যাবার আগে বলে গেল একটু দাঁড়াও একটা জিনিস আমি তোমাকে দেব তোমার মতো সাহসী মেয়েকে কিছু পুরস্কার দেওয়া উচিত কেন বাবাকে যে সারিয়ে তুলেছ এটাই তো পুরস্কার মেয়েটি বলল কিন্তু দেখতে দেখতে অজগর একটা মস্ত মাটির জ্বালা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো সে বলল তাকাও জ্বালাটার ভিতরে যে তিনজন আমাকে নিয়ে যেতে এসেছিল তাদের যা কিছু আমি নিয়ে নিয়েছিলাম সেসবই এর ভিতরে আছে এসবই এখন তোমার সেগুলো দেখে মেয়েটি খুব খুশি হলো কত দামি দামি অলঙ্কার সেখানে ছিল অজগরকে ধন্যবাদ দিয়ে সে জ্বালাটা মাথায় করে পাহাড় বেয়ে নেমে যেতে শুরু করলো গ্রাম থেকে ঢাক ঢোল আর উৎসবের যে আওয়াজ আসছিল দূর থেকে মেয়েটি তা শুনতে পেল। এই উৎসব হচ্ছে সর্দার সুস্থ হয়ে ওঠার জন্য প্রথমেই সে তার বাবার কাছে গেল। আর খুব খুশি হলো দেখে যে বাবা একেবারে সেরে উঠেছে সে তার বাবাকে সব কথা বলতে শুরু করলো কিভাবে সে এই জিনিসগুলো পেয়েছে অজগর তাকে এই সব জিনিস পুরস্কার হিসেবে দিয়েছে সে সেই সব জিনিস বাবাকে দেখাতে শুরু করলো এমন সময় সেই তিনজন সর্দার এসে বলল, এইসব জিনিস আমাদের আমাদের ফেরত দাও সর্দার বললেন না কক্ষনো না গুণী অজগর এগুলো আমার মেয়েকে তার সাহসের জন্য দিয়েছে এগুলো তার পুরস্কার তোমরা কাপুরুষ তাই এসবে আর তোমাদের কোনো অধিকার নেই সেই সব সামগ্রী মেয়েটি তখন তার কাছেই রেখে দিল তার সাহসিকতার পুরস্কার হিসেবে